হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবে কি আমরা গিয়েছিলাম তারাপীঠ ঘুরতে, সেখান থেকে গিয়েছিলাম বোলপুর শান্তিনিকেতন গিয়েছিলাম। ভিডিওটা দেখতে থাকো একদম শুরু থেকে শেষ পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক করে দিও। কিন্তু চলো, তো আমরা গোবরডাঙ্গা স্টেশন থেকে বিধাননগরে পৌঁছে যাই বাই ট্রেনে। তো সেখান থেকে আমাদের হাতে অনেক টাইম ছিল, আমাদের ট্রেনটা ছিল কলকাতা স্টেশন থেকে, সেই জন্য আমরা হাঁটতে হাঁটতে আমরা পাঁচজন হাঁটতে হাঁটতে চলে যাই কলকাতা স্টেশনে। কলকাতা স্টেশনের শর্ট ফর্ম হচ্ছে কোয়া, KOOA। তো দেখতে পাচ্ছ ক্যানেলের সাইড দিয়ে হাঁটতে হাঁটতে এসে আমরা পৌঁছাই কলকাতা স্টেশনে। এই যে হচ্ছে কলকাতা স্টেশন চত্বর। তো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে স্টেশনের ভিতরে প্রবেশ করি, এই যে দেখতে পাচ্ছ। তো অঞ্জন আমাকে বলছিল যে আমাকে একটু নে ভিডিওতে। তারপর আমরা আস্তে আস্তে করে এখান থেকে এসকেলেটারে করে যে প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা ছিল সেটাই চলে আসি। আসার পরে এই যে আমরা ট্রেনের ভিতরে প্রবেশ করি, এই যে উপরের সিটটা, এই নিচের আর এইটা আমাদের সিট, এই তিনটে, আর দুটো ছিল অন্য কম্পার্টমেন্টে। তারপরে আমাদের ট্রেনটা ছেড়ে দেয় আর সবাই ঘুমিয়ে পড়ে, আমাকে দায়িত্ব রেখে যে একটার সময় আমাদের ট্রেনটা দাঁড়াবে রামপুরহাট জংশনে, তুই আমাদেরকে ডেকে দিবি। তারপরে আমি সবাইকে ডেকে দিই একটার দিকে, একটার আগেই ডেকেছিলাম। তারপরে আমরা রামপুরহাট জংশনে পৌঁছে যাই। এই যে দেখতে পাচ্ছ ওয়েটিং রুমের অবস্থা, সবাই চারিদিকে ঘুমিয়ে একাকার আর আমার চোখটা পুরো জবা ফুলের মতন লাল। আর এই যে রামপুরহাট জংশন আমাদেরকে দিয়েছিল সম্ভবত ওই পাশটায়, সেখান থেকে আমরা চলে আসি। এসে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা এই যে বেরিয়ে যাই। তোমাদেরকে আর একটা কথা না বললেই নয়, আমি বলে দিই যে অটোতে তোমরা যদি এই সকালবেলায় যাও তোমাদের পার হেড 50 টাকা করে নেবে, আর যদি তোমরা স্টেশন থেকে একটু সামনের দিকে এগিয়ে যাও কিছুটা, ওই অটো স্ট্যান্ড ছাড়িয়ে সামনের দিকে যাও, তাহলে তোমাদের পার হেড 20 টাকা করে পড়বে। টোটোওয়ালা এগুলো তথ্যগুলো দিয়েছিল আসার সময়। তো দেখতে পাচ্ছ মন্দির চত্বরে আমরা প্রবেশ করে ফেলি। তো এখানে সাইড দিয়ে অনেক মানে ফুলের ডালা সাজানোর দোকানগুলো ছিল, যেসব দোকানে তোমরা পুজোর সামগ্রীগুলো আর কি পেতে পারো। দেখতে পাচ্ছ তোমাদেরকে ডেকে ডেকে নিয়ে যাবে, বলবে আসো আসো। তো এখানে তোমাদের মন পছন্দ যে দোকানটা তোমাদের পছন্দ হবে সেখানে তোমরা চলে যাবে, যেখানে তোমাদের ভালো লাগবে। তো আমরা এই দোকানটাই আসি। তো এখানে আমাদের লাগেজপত্র রেখে আমরা একটু শ্মশান চত্বরে ঘুরে আসি সকাল সকাল। তো এখানে সবার লিস্ট করতে হয় কে কে মানে পুজো দেবে কার কার নামে। তো আমরা সেগুলো করে আমাদের ডালাটা সাজিয়ে আমরা সকাল সকাল লাইন দিয়ে ফেলি। তাই দেখতে পাচ্ছ কতটা লাইন হয়ে গেছে ওই শেষ পর্যন্ত। এবার তোমাদের একটু পরে আমি দেখাবো কেমন লাইন হয়। দেখতে পাচ্ছ ওই দেখো কতটা পুকুরের ওই পাশ পর্যন্ত অনেক লাইন, অনেক অনেক। এটা হচ্ছে জেনারেল লাইন, আমরা কিন্তু VIP পাস নিয়ে নিই। VIP পাস নিতে গেলে তোমাদের 300 টাকা করে পার হেড পড়বে, সেটা আলাদা সাইডে তোমাদের লাইন হয় আর কি। তো VIP পাস নিলে কি হয়, একটু তাড়াতাড়ি তোমাদেরকে ভিতরে এন্ট্রি করতে দেবে আর পুজোটা হয়তো একটু ভালো হবে। এখন টাকার জন্য কেমন ভালো হবে কি খারাপ হবে সেটা তো আমি জানি না, এখন সমস্ত জায়গায় এরকমই চলছে। তো আমরা আস্তে আস্তে করে ভিতরের দিকে প্রবেশ করি আর দেখতে পাচ্ছ এখানে কি অবস্থা। আমাদের প্রায় 3.5 ঘন্টা লেগে গেছিলো সেদিন, কিন্তু কোনো মানে তেমন কোনো তিথি নক্ষত্র ছিল কি না আমি জানি না। তো আমরা এমনি আমাদের কাকারা প্ল্যান করে যে তারাপীঠ ঘুরতে যাবে, তো আমরা আমাদেরকে নিয়ে আসে সাথে করে আমার আর অঞ্জনকে। তো এখানে দেখতে পাচ্ছ কতটা ভিড়, আর ওইটা হচ্ছে মেন মন্দির, আর এখানে অনেকে তোমার যজ্ঞ করে সেটাও দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এখানে যাদের মানসা থাকে তারা এখানে এসে পুরোহিত দিয়ে যজ্ঞ করায়। আর এর পিছন দিকটায় তোমার পাঠা বলি হয়, যারা মানসা করে আসে আর কি তারা এখানে বলি দেয়। আর এই ভিতরে তোমাদের প্রবেশ করার পরে পুরোহিতরা তোমাদেরকে নিয়ে যাবে পুজো দিতে, আর পুজো দেওয়ার পরে এখানে যে জীবিত পুকুর তার পাশে হচ্ছে আগরবাতি, মানে আমাদের বাংলায় বলে ধূপকাঠি,
সেটা জ্বালায় অনেকেই, প্রদীপ জ্বালায়, ধূপকাঠি জ্বালায়। তো এখান দিয়ে দেখতে পাচ্ছ কত শ্মশানের ভিতরে কত ভিক্ষুক আছে। তো এনারা তোমাদের কি বলবে জানো তো, যে কিছু দাও কিছু দাও। এবার যদি 5-10 টাকা তোমরা দাও তাহলে বলবে 5 টাকা দিলি, 10 টাকা দিলি, এরকম করবে। তো তারপরে আমরা সেখান থেকে একটা দাদুর কাছ থেকে আমরা প্যাড়া কিনি বাড়ির জন্য। তো আমি বলবো এই প্যাড়াটা তেমন ভালো লাগেনি আমার, কেমন একটা যেন আমার ভালো লাগেনি। তারপরে আমরা এখান থেকে কিছু কচুরি খাই, তারপরে আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিই।